¡Hay bondura! আজকে আমরা দেখবো ইন্দুসিন ব্যাংকের আরটিজিএস বা এনইএফটির ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে ইন্দুসিন ব্যাংকের একটি আরটিজিএস বা এনইএফটির ফর্ম নিয়ে এসেছি সবার প্রথমে আছে ডেট যেদিনকে আপনারা আরটিজিএস বা এনইএফটি করবেন সেই দিনকার ডেটটা এখানে লিখবেন তারপরে কাস্টমার না নন কাস্টমার তো কাস্টমার এই বক্সে টিক করবেন তারপরে আপনারা আরটিজিএস করবেন না এনইএফটি করবেন যেটা করবেন সেই বক্সে টিক করবেন যদি দু লাখ টাকার নিচে ফান্ড ট্রান্সফার করেন তাহলে সেটা এনইএফটি হয়ে যায় আর যদি দু লাখ টাকার ওপরে করেন তাহলে সেটা আরটিজিএস আজকে আমি আপনাদের দেখানোর জন্য তিন লাখ টাকা করবো এটা আরটিজিএস হবে তাই আর এর বক্সে টিক করলাম তারপরে মাই বা আওয়ার ডিটেল মানে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেল লিখতে হবে প্রথমে আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন তারপরে ডেবিট অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন এরপরে বলেছে ক্যাশে করবেন না চেকে করবেন তো সাধারণত এখন আরটিজিএস জিএস এ নিয়ে করতে হয় তো আপনারা চেকের বক্সে টিক করবেন করে চেক নাম্বারটা এখানে লিখে দেবেন এক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের একটা চেক লাগবে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের একটা চেক নিয়ে এই যে চেকের নিচে ছটা নাম্বার এটা হচ্ছে চেক নাম্বার এই নাম্বারটা দেখে আপনারা এখানে লিখবেন তারপরে মোবাইল নাম্বার অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং ইমেল আইডি যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন তো এটা হয়ে গেল অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেল এরপরে বলেছে বেনিফিশিয়ারি ডিটেল মানে আপনারা যাকে টাকা পাঠাচ্ছেন তার ডিটেলটা আপনাদের এখানে লিখতে হবে প্রথমে আছে বেনিফিশিয়ারি নেম যাকে টাকা পাঠাবেন প্রথমে তার নাম লিখবেন একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন তারপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন তারপরে রিকনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটায় আপনারা দেখে দেখে আবার নিচের লাইনে লিখে দেবেন তারপরে বলেছে বেনিফিশিয়ারি ব্যাংক নেম অ্যান্ড ব্রাঞ্চ যে ব্যাঙ্কে টাকাটা যাবে সেই ব্যাঙ্কের নামটা লিখবেন এবং কমা দিয়ে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন এরপরে বেনিফিশিয়ারি আইএফএসসি কোড প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা আইএফএসসি কোড হয় আপনারা যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্রাঞ্চের আইএফএসসি কোডটা জেনে আপনারা এখানে লিখবেন তারপরে অ্যামাউন্ট ইন ফিগার যত টাকার আরটিজিএস বা এনইএফটি করবেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন এবং তারপরে রুপিস ইন ওয়ার্ড এই টাকাটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন যেভাবে আমি লিখলাম এরপরে আছে অথরাইজড সিগনেটরি এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন যে সাইনে আপনাদের টাকাটা ট্রান্সফার হবে তো ফর্মটা ফিল আপ হয়ে গেল এরপরে যে পোর্শনটা আছে এটা রিসিভ কপি এখানে আরটিজিএস বা এনইএফটি যেটা করছেন সেই বক্সে টিক করবেন তারপরে চেক নাম্বার এই বক্সে টিক করে চেক নাম্বারটা লিখে দেবেন ডেটটা লিখবেন এবং অ্যামাউন্ট যত টাকার আরটিজিএস বা এনইএফটি করছেন সেটা এখানে লিখে দেবেন তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং সাথে চেকটা ফিল আপ করে নিয়ে গিয়ে ইন্দুসিন ব্যাঙ্কের কাউন্টারে জমা করে দিলে আশা করি আপনাদের আরটিজিএস বা এনইএফটি হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ